স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে তদন্ত করছে সরকার। একই সাথে এই ঘটনা কি কারণে ঘটানো হয়েছে সেটাও তদন্ত করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তদন্ত শেষ হলেই এ বিষয়টি সকলের কাছে স্পষ্ট হবে এবং তখন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করি যে যারা এটা করেছেন এটা আমরা তদন্ত করে দেখছি কারা ঘটিয়েছেন, আমরা কেন ঘটিয়েছেন, কি উদ্দেশ্যে ঘটিয়েছেন এগুলো আমরা তদন্ত না করে বলতে পারবো না। একটা ঘটনা ঘটেছে, এটা এটা যেরকম সত্য এবং কারা ঘটিয়েছে তার পিছনে লোক কেউ আছে নিশ্চয়ই, সেটা আমাদের দেখার বিষয় আছে।